হ্যালো গাইস, আজ আমি আরেকটা সিমুলেশন প্রবলেম দেখাবো, কীভাবে এরিনায় ব্যবহারকে সলভ করা যায়। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এ সব মডেল হ্যাজ টু সেকশন উইথ টু প্রসেস ইন প্যারালাল ফর মেল, ওয়ান ফর মেল অ্যান্ড ওয়ান ফর ফিমেল। মানে একটা শপে, মানে একটা দোকানে দুইটা সেকশন আছে, একটা মেলের জন্য আর একটা ফিমেলের জন্য। তারপর কাস্টমার অ্যারাইভ দ্যাট এ শপ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইন্টার অ্যারাইভাল টাইমস অফ মিন ফোর মিনিটস। মানে কাস্টমার এখানে আসে চার মিনিট পর পর। তারপর অ্যান্ড দ্য কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন এ কিউ ওয়ান টু থ্রি মিনিটস ইউনিফর্মলি। এবং তারা কাস্টমার আসার পর কিউ ওয়েট করে বা লাইনে ওয়েট করে এক থেকে তিন মিনিট। তারপর হচ্ছে নাও হোয়েন এ নিউ কাস্টমার কামস টু দ্য বুথ সি সিলেক্ট এ কিউ। তার নতুন কাস্টমার আসে এবং সে সিলেক্ট করে কিউ, যেহেতু এখানে একটা মেল আছে আর একটা ফিমেল আছে, কোনটাতে যাবে। তারপর বলছে দ্য চান্স অফ এ কাস্টমার বিং মেল অ্যান্ড ফিমেল আর 60%, আর একটা হচ্ছে 40%। এখানে বলা আছে দুটো, একটা যেহেতু মেলের জন্য আর একটা ফিমেলের জন্য। তো মেলের মানে মেলে যে লাইনটা আছে বা সেকশনটা আছে সেখানে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 60%, আর ফিমেলের যে সেকশনটা আছে সেখানে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। তারপর আফটার ইন্টার ইন এ শপ ইজ মেল কাস্টমার নিড ওয়ান মিনিট অ্যান্ড ইজ ফিমেল কাস্টমার নিডস ফোর মিনিট টু কমপ্লিট হার শপিং। এখানে বলা হয়েছে মানে ওই লাইন থেকে কাস্টমাররা যখন শপিংয়ে যায়, শপিং করতে মেল কাস্টমার যারা, তারা শপিং করতে সময় নেয় এক মিনিট অ্যান্ড ফিমেল কাস্টমার শপিং করতে টাইম নেয় চার মিনিট। অবশ্য বাস্তবকে দেখা যায় মেয়েদের শপিং করতে একটু টাইম বেশি লাগে। তো তারা বলেছে উই আর ইন্টারেস্টেড ইন সিমুলেটিং দ্য সিস্টেম ফর 15 hours টু অবটেইন প্রসেস ইউটিলাইজেশন। মানে এই প্রসেসটা বা শপটা চলবে 15 ঘন্টা ধরে। তারপর নেসে কিছু কন্ডিশন দেওয়া আছে, এটা অবশ্য রেজাল্ট বাইর করার পর আমরা দেখবো যে আমাদের এই কন্ডিশনগুলো ফুলফিল আছে কি না ফলোয়িং এটা রেজাল্ট বাইর করার পর। তো এটা আমাদের রেজাল্ট বার এখানে আমরা এতে মানে এর সাথে মিলে দেখতে হবে আমাদের রেজাল্ট প্রপার ঠিক আছে কি না। তো এখন আমরা যদি এই প্রবলেমটা থেকে কি বুঝতেছি, যে এক শপে কাস্টমার আসে চার মিনিট অ্যাভারেজ, মানে মেন যদি কথাটা উল্লেখ আছে মানে গড়ে চার মিনিট পরপর শপে কাস্টমার আসে এবং এসে তারা কিউয়ে ওয়েট করে এক থেকে তিন মিনিট শপ করার মানে শপিং করার আগে। তারপর এখানে আছে আরেকটা আছে, যেহেতু এইটা একটা কিউ প্রসেস, আর এখানে আছে মেল কাস্টমারের জন্য একটা সেকশন, ফিমেল কাস্টমারের জন্য আরেকটা সেকশন। তাহলে এখানে আছে মেল কাস্টমারের জন্য একটা প্রসেস, ফিমেল কাস্টমারের জন্য একটা প্রসেস। আর মেল কাস্টমারের যে সেকশনটা আছে সেখানে যাওয়ার চান্স হচ্ছে 60%, আর ফিমেল কাস্টমারের যে সেকশনটা আছে সেই সেকশন বা লাইনে যাওয়ার চান্স হচ্ছে 40%। তো এখন আমাদের লাগতেছে কিউএর জন্য একটা প্রসেস, মেল কাস্টমারের জন্য একটা প্রসেস, ফিমেল কাস্টমারের জন্য একটা প্রসেস। অবশ্য কিউটা দুইটা সেকশনের আগেই হবে, কারণ কিউ বলতে কি মেল সেকশনের ক্ষেত্রেও লাইন ধরে থাকতে হবে বা ওয়েট করতে হবে, আবার কিউ বলতে ওয়েটিংটা বোঝাচ্ছে, ওয়েট ইন কিউ। আর ফিমেল কাস্টমারের ক্ষেত্রেও আমাদের একটা লাইন থাকবে বা কিউ থাকবে, সেক্ষেত্রে আমাদের এই কিউটা দুইটা লাইনের ক্ষেত্রেই থাকবে। তো আসলে আমি সিমুলেশনটা ড্র করলে ফুলফিল ক্লিয়ার হতে পারবো। তো আমাদেরকে যেহেতু অ্যারাইভ কাস্টমার আসবে, অ্যারাইভ করার ক্ষেত্রে প্রত্যেকটা সিমুলেশনের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটটা ব্যবহার করা হয়। ক্রিয়েট এটা হচ্ছে অ্যারাইভেল, কাস্টমার আসলো, আসার পর সে কি করবে আমি আগে আর্ট করে নিচ্ছি। আসার পর সে কাস্টমার প্রসেস, এটার নাম
দিলাম সাপোজ মেল, আরেকটা প্রসেস নিলাম এখানে। তো এই যে এটা অটোস নিতেছে লাইনগুলো, এটা লাইনে সিলেক্ট করার পর ডিলিট শব্দ এটা চলে যাবে। তো এটাও আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে ফিমেল। তো কাস্টমার আসলো, তারপর মেলে মেল এই মেল সেকশনে যদি আসে তাহলে শপিং করার তো সে বাইরে হয়ে যাবে, আবার ফিমেলে যদি আসে ফিমেলে শপিং করার পরে সে বাইরে যাবে। এই জন্য একটা এক্সিট পয়েন্ট দরকার। দ্য ডিসপোজ মানে প্রত্যেকটা সিমুলেশনের ক্ষেত্রে এক্সিট আর অ্যারাইভাল এই দুটো, এটা ফিক্সড আসলো আর এটা দিয়ে বাইরে হলো। তো আমাদেরকে এটা যদি আমরা এখানে লিঙ্ক করে দেই, এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। তো এখন আমাদেরকে আর কি আছে, যে এই মেল কাস্টমারের সামনে একটা কিউ, ফিমেল কাস্টমারের সামনে একটা কিউ থাকবে, যেহেতু তারা আসি লাইনতে, সবাই তো আর একসঙ্গে শপিং করতে পারবে না, তাদেরকে লাইনে ওয়েট করতে হবে। এই লাইনে ওয়েট করার জন্য এখানে একটা কিউ, এখানে একটা কিউ। তো এটা সাপোজ দিলাম এম কিউ, বলতে মেল কিউ, আর এটা হচ্ছে ফিমেল কিউ। তো এখন আমরা এখানে একটা কানেক্ট করে দেব, তারপর এখান থেকে এখানে কানেক্ট। তো আমাদের মেল সেকশনের সামনে কিউ তৈরি করলাম, ফিমেলের সামনেও একটা কিউ তৈরি করলাম। এখন আমাদের যেটা হচ্ছে এই মেল মেল কাস্টমারের আমাদের যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, 60%, আর ফিমেলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। তো এখন আমরা এই যে এখানে যে কাস্টমাররা আসলো বা অ্যারাইভ করলো, অ্যারাইভ করার পর সে এখানে 60% এখানে যাবে আর 40% এই ফিমেলে আসবে, তো এটা আমরা কীভাবে করবো? এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কন্ডিশন দরকার, আর এই কন্ডিশন যখন আসবে তখন আমরা নেব এই ডিসাইড, এই ডিসাইডটা এখানে বসাবো। বসার পর আমরা এখানে লিঙ্ক করে দিতেছি, এইটা টুরু থেকে যাবে এখানে আর এটা দিলাম এখানে। তো আমাদের এই প্রসেসটা হলো। তো এখন আমাদেরকে এই মেল কাস্টমারে বা মেল সেকশনে পাঠাতে হবে 60% আর এখানে যাবে 40%। তো এখন আমরা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতেছি যে মেলে যাওয়ার সম্ভাবনা 60%। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কী সিলেক্ট করবো, টু ওয়ে বাই চান্স, টু ওয়ে বাই কন্ডিশন। এখন এই টু ওয়ে বাই চান্স আর টু ওয়ে বাই কন্ডিশন এইটার মধ্যে তফাৎ হচ্ছে, চান্স বলতে কী বোঝায়, যখনই আমরা দেখব প্রশ্নে যদি পার্সেন্টেজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই চান্স হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে বলি যে আজকে আমার এটা হওয়ার এত পার্সেন্ট চান্স ছিল, বা খেলা বা কোনো যদি আমরা কিছু খেলি যে আমার এ দল জেতার সম্ভাবনা এত পার্সেন্ট, তো পার্সেন্ট বলতে বোঝায় যে এই দল জেতার চান্স ছিল এত পার্সেন্ট। তা পার্সেন্ট যখনই আসবে তখনই আমরা এখানে দেবো চান্স, টু ওয়ে বাই চান্স, আর যদি একের অধিক হয় সেই ক্ষেত্রে আমরা দেবো এন ওয়ে বাই চান্স। তো এটা গেল। তারপর আমাদেরকে যেটা দেখতে হবে, আচ্ছা এখানে যদি 60% না দিয়ে শুধু বলতো 60 মেলে যাবে 60 জন আর ফিমেলে যাবে 40 জন, তো যদি পার্সেন্টটা না থাকতো তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে হতো টু ওয়ে বাই কন্ডিশন, পার্সেন্ট না থাকলে টু ওয়ে বাই কন্ডিশন হতো, তখন আমরা এখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করতাম। যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ আছে এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে টু ওয়ে চান্স। তো চান্সের ক্ষেত্রে আমরা এই যে এখানে যত দেব এই ফিল্ডে যত যে ভ্যালুটা দেবো সেটা হচ্ছে টুরুর জন্য, বলতে টুরু বলতে এই এখানে এইটা দেওয়া যাবে। তা যেহেতু টুরু বলা আছে তাহলে 60% যাবে, যেহেতু আমরা টুরুটা কার সঙ্গে কানেক্ট করছি, মেলের সাথে কানেক্ট করছি, তাহলে 60% বলতে টুরু দিয়ে মেলে যাবে। আর 100%-এর মধ্যে যদি 60% মেল দিয়ে যায় তাহলে 40% অটো ফিমেল দিয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে 60% দিয়ে ক্লিক করলাম, তাহলে আমাদের এটার কাজ শেষ। তো আমাদের মোটামুটি এটা হচ্ছে আমাদের মডেলটা, তো মডেল ক্রিয়েট করা শেষ। এখন যদি আমরা রেজাল্ট দেখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে
ফার্স্ট অ্যারাইভেল, এখানে অ্যারাইভ করলাম, এটা দিলাম কাস্টমার অ্যারাইভ, আমি দিলাম সংক্ষেপে সি অ্যারাইভেল, নাম দিলেও হবে বা না দিলেও কোনো সম্ভাবনা নেই। তো এখন আমাদের এখানে আছে টাইপ, এখন আমরা টাইপ কী দেবো, টাইপ দেবো আমরা, তো টাইপ এখানে বলা আছে কি কাস্টমার অ্যারাইভ অ্যাট সব এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইন্টার অ্যারাইভাল টাইমস অফ মেন ফোর মিনিটস। যখন আমরা ফোর মিনিট কথাটা লেখা দেখব, মিন যদি থাকে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা ব্যবহার করার পর এখানে আমাদেরকে এই যে এক্সপ্রেশন, এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এক্সপো মিন এই জিনিসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই মিনের জায়গায় আমাদেরকে বসাতে হবে, সেটা হচ্ছে এখানে কত আছে মিন ফোর মিনিট, আমরা এখানে দেবো এই মিন, শুধু এই মিন কথাটা তুলে দেবো, এই ব্র্যাকেটের ভিতর মিন কথাটা তুলে দিয়ে এখানে দেবো আমরা ফোর। তারপর যেটু আমাদের এটা মিনিট বলা আছে এই জন্যে আমরা এখানে মিনিটটা এই যে ইউনিটটা ঘন্টা আছে এটা আমরা মিনিট করে দেবো বাস। আর এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ইনফিনিট যা আছে সব ঠিকঠাক রেখে ওকে করে দেবো। আর ডিসাইডের কাজ তো আমরা অলরেডি এর আগেই করছি। তারপর গেলাম কিউ এ, এটা হচ্ছে এম মানে মেলের জন্য কিউ, কিউটা হবে আমাদের এটা অ্যাকশন যেটা আছে প্রত্যেকটার ক্ষেত্রে যত প্রসেস আছে এইটাতে আমাদের সিলেক্ট করতে হবে সাইজ ডিলে রিলিজ করার পর অ্যাড। অ্যাডে যে আমরা ইচ্ছা করলে এখানে নামটা চেঞ্জ করতে পারি বা চেঞ্জ না করলেও চলবে, জাস্ট যা আছে তাই ক্লিক করার পর এখন আসছে আমাদের ডিলে টাইপ, ইপেশের টাইপ স্ট্যান্ডার্ড এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন আমাদের এটা আছে ডিলে টাইপ, এখানে আসছে অনেকগুলো আছে, এখন আমরা এখানে কোনটা সিলেক্ট করব। তো আমরা যদি আমাদের প্রশ্নে যাই, এখানে বলা আছে কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন এ কিউ 1 to 3 মিনিটস ইউনিফর্মলি। এখানে আমাদের যেহেতু ডিরেক্ট বলা আছে ইউনিফর্মলি, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাচ্ছি ইউনিফর্মলি, এটা আমরা ইউনিফর্মলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা অবশ্যই মিনিট করব, অ্যালোকেশন এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তারপরে যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু দরকার, মিনিমাম আর ম্যাক্সিমাম কই পাবো, যেহেতু বলা আছে কিউ 1 to 3 মিনিটস ইউনিফর্মলি, তাহলে আমাদের মিনিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম হচ্ছে 3। তো জাস্ট আমরা মিনিমামের জায়গায় বসাবো 1 আর ম্যাক্সিমামের জায়গায় বসাবো 3, 3 দিয়ে জাস্ট আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর এটার কাজ শেষ। এখন আছে মেল বুথ বা মেল সেকশনটা, যেটা এই জায়গায় বলা আছে যে মেল কাস্টমার শপিং করতে টাইম নেয় 1 মিনিট, শপিংয়ে এখানেও তো একটা প্রসেস আসছে শপিং করতেছে, তাহলে এখন এখানে কিন্তু এর মতো ইউনিফর্মলি বা 1 থেকে 3 বলা নেই, জাস্ট ফিক্সড একটা ভ্যালু বলা আছে 1 মিনিট। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটা তো আগের মতন সাইজ ডিলেস অ্যাড অবশ্যই অ্যাড করতে হবে। করার পর এখন আমরা এখানে কি ইউনিফর্ম তো আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু নাই। এই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু একটা ভ্যালু বলা আছে কনস্ট্যান্ট, যেহেতু একটা ভ্যালু, এই ক্ষেত্রে আমরা 1 দেবো আর এটা মিনিট করে দেবো, মিনিট করে দিয়ে জাস্ট ওকে, আমাদের মেল এর কাজ শেষ। তারপর আসলাম ফিমেল কিউ, ফিমেল কিউয়ের ক্ষেত্রে আমাদের কিউ কিন্তু একটাই, সব ক্ষেত্রে আমাদের কিউ একটাই আছে, তো এখানেও হবে ইউনিফর্মলি আর 1 থেকে 3। তো আমাদেরকে এটা অ্যাড করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবো ইউনিফর্ম, এটা হচ্ছে 1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3 আর ইউনিটটা অবশ্যই মিনিট করতে হবে। করার পর জাস্ট ওকে। এখন আমাদের হচ্ছে ফিমেল, ফিমেলের ক্ষেত্রে সিলেক্ট করলাম, করার পর অ্যাড। এখন ফিমেলের ক্ষেত্রে আমাদেরকে বলা আছে ফিমেল কাস্টমার নিডস 4 মিনিট টু কমপ্লিট হিজ আর শপিং, তাহলে এখন আমাদের এটা হবে কনস্ট্যান্ট মিনিট আর শপিং করতে নেয় 4 মিনিট। তো এটার কাজ আমাদের শেষ। এখন বাকি আছে আমাদের কি এটা এক্সিট পয়েন্ট, এখানে কিছু নেই, জাস্ট
এক্সিট লিখে দিয়ে সেভ করে ওকে করে দিলাম। এখন আমাদের একটুকুর কাজ শেষ, মডেলের কাজ। তারপর কি বলা আছে, এই প্রসেসটা চলবে কতক্ষণ? প্রসেসটা চলবে 15 ঘন্টা। তাহলে এই 15 ঘন্টা আমাদেরকে যেখানে সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে মেনুবার একটা, যেখানে মেনু বার আছে এই বার থেকে রান থেকে সেটআপ থেকে আমাদেরকে যে অ্যাপ্লিকেশন প্যারামিটার, এখান থেকে যেতে হবে অ্যাপ্লিকেশন লেন্থ যে আছে এখানে বসাতে আমাদের আমাদের 15, যেহেতু এখানে 15 আওয়ার্স মানে 15 ঘন্টা আছে, তাই এখানে সব আওয়ার্স ঘন্টায় থাকবে। জাস্ট আমরা এখানে 15 বসে দেবো, আর স্টার্ট ডেট অ্যান্ড টাইম এটা টিকমার্ক দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। দেওয়ার পর জাস্ট আমরা ওকে করলাম। তো আমাদের পুরোপুরি মডেল ড্র করা অ্যান্ড ভ্যালু বসার কাজ শেষ। এখন আমরা এটা রান করবো, রান করার আগে অবশ্যই সেভ করে নেব। তো আমি যে কোনো নামে একটা সেভ করলাম, সব দিলাম সব দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা এই রেজাল্টটা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে গো, যে এইখান গো বা রান থেকে গো যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে আমি গো দিলাম। তাহলে এখন আমরা দেখতেছি আমাদের সিমুলেশনটা চলতেছে 15 ঘন্টার জন্য। কিছুক্ষণ ওয়েট করে তো এখানে আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। তো রেজাল্টটা দেখার আসে আমি এখানে যদি এটা এখানে আমরা যে এখানে তাকাই, তাহলে অ্যারাইভ করছে 146 জন। 46 জনের মধ্যে 245 মধ্যে 145 জন গেছে মেল সেকশনে, আর 101 জন আছে ফিমেল সেকশনে। তাদের ওয়েটিং ছিল 113 জন, অ্যাভারেজে এখানে ছিল 11 জন। তো এরপর এক্সিট হয়ে গেছে 197 জন। আসছে অনেক জন, কিন্তু আমাদের এখানে 197 জন হওয়ার কারণে আর 15 ঘন্টার মধ্যে যারা যারা প্রসেস নিতে পারছে এখানে শুধু তারা এক্সিট করে চলে গেছে। তো এখন আমরা এখানে এখন আমাদের রেজাল্টটা যদি দেখি, রেজাল্টটা হচ্ছে যে অ্যাভারেজে আসছে 197 জন। তো এখন আমরা যদি আমাদের কিউয়ে যাই, তো কিউয়ে বলা হয়েছে কি আমাদের এখন প্রশ্নটাতে বলা হয়েছে যে মোর দেন 2%, মানে 2 জনের বেশি কিউয়ে ওয়েট করতে পারবে না। যদি 2 জনের বেশি ওয়েট করে তাহলে সিমুলেশনে আমাদের কিছু প্রবলেম আছে, আমাদের এই যে এখানে কিছু কন্ডিশন দিয়েছে সেটা ফুলফিল হবে না। তো এখানে বলা হচ্ছে 2 জনের বেশি ওয়েট করতে পারবে না। তো আমাদের কিউয়ে দিকে 2 জনের বেশি কি ওয়েট ছিল না, তাহলে আমাদের কন্ডিশনটা ঠিক আছে। তো আমাদের আরেকজন বলা এখানে বলা হয়েছে রিসোর্স ইউটিলাইজেশন শুড বি মোর দেন 45%, মানে রিসোর্স ইউটিলাইজেশন 45%-এর বেশি হতে পারবে না। এক্ষেত্রে আমরা রিসোর্সে গিয়ে চেক করে দেখব যে এখন আমাদের বিজি কি 45%-এর চেয়ে বেশি ছিল। তো এখানে অবশ্য একটু বিজি দেখাচ্ছে, তো আমরা ওখানে একটু ভ্যালু কম চেঞ্জ করলে অবশ্য আমাদের এই রেজাল্ট আমরা কন্ডিশনটা ঠিক করতে পারবো। তো মূলত এটা ছিল সিমুলেশন, কীভাবে মডেল ড্র করা যায়, কীভাবে রেজাল্ট ভ্যালু বসার পর আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। তো আশা করি যতটুকু আমি জানি ততটুকু বোঝার চেষ্টা করছি। তো আপনারা যদি একটু ট্রাই করেন, নিজে নিজে কোশ্চেনটা পরে বোঝার চেষ্টা করেন, তো আশা করি যে একটু হলেও হেল্প হবে বা কিছু হলেও শিখতে পারবেন বা বুঝতে পারবেন, কিছু না হলে অন্তত মডেলটা ড্র করতে পারবেন, ভ্যালু যেটাই হোক। তো সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই আশা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।